হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা সবাই ভালো আছেন। সো বরাবরের মতো কিন্তু আবারও হাজির হলাম ফটো এডিটিংয়ের নতুন একটি কনসেপ্ট টিউটোরিয়াল নিয়ে। সো আজকের এই ভিডিওতে কিন্তু এই ফটো এডিটটা দেখাবো পিক্সআর্ট এবং অ্যাডোবি লাইটরুমের মাধ্যমে। সো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে ইজিলি কিন্তু এই ধরনের ফটো এডিট আপনি পিক্সআর্ট অ্যাপের মাধ্যমে করতে পারবেন। এবং এই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা পিএনজি হেয়ার বা অন্যান্য যে ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ইজিলি ইউজ করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো প্রথম আমরা যে কাজটি করবো তা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটি শেয়ার করবো, এবং শেয়ার করে কিন্তু আমরা পিক্সআর্ট অ্যাপে জাস্ট এটাকে অ্যাড করে নেব। সো অ্যাড হয়ে গেলে জাস্ট এখানে সিম্পলি আপনি কী করবেন, এই ফটোটা কিন্তু আগে থেকে মডিফাই করে রাখছি, জাস্ট আপনি সিম্পলি আপনার যে ফটোটি অ্যাড করতে যাচ্ছেন সেই ফটোটি অ্যাড করে নেবেন। সো ফটো অ্যাড করার জন্য অ্যাড ফটোতে যাবেন এবং এখান থেকে সিম্পলি কী করবেন, আপনার ফটোটি অ্যাড করে নেবেন। সো এখান থেকে আমি পিএনজি ফটোটি অ্যাড করে নিতেছি। আর পিএনজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কটা ক্লিক করে জাস্ট ভিডিওটি দেখে নেবেন। সো এখান থেকে আমি জাস্ট এই ফটোটিকে খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতেছি, জাস্ট এরকম করে নিব। সো আপনিও কিন্তু এইভাবে নেবেন এবং এখানে একটু ফাঁকা রাখবেন সাইডে, তাহলে কিন্তু এখানে একটি টেক্সট আমরা অ্যাড করতে পারবো। সো জাস্ট এরকম রাখার পরে আমরা কী করবো, সিম্পলি এখানে টিক মারি ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দেবো। সো অবশ্যই বলতেছি আপনারা বিএনজি অ্যাপ কীভাবে তৈরি করবেন সেক্ষেত্রে ভিডিওটি দেখে নেবেন। আর এরপর আমরা কী করবো, পিএনজি হেয়ার অ্যাড করবো। সো এটি অ্যাড করার জন্য আবারও এখানে অ্যাড ফটো যাব এবং এখান থেকে সিম্পলি আমরা কী করবো, পিএনজি হেয়ারটি অ্যাড করে নেব। সো এটি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার চাইলে কিন্তু এটি ডাউনলোড করে নিয়ে আপনি যদি আপনার ফটোতে ম্যাচ করে সেক্ষেত্রে আপনি কিন্তু এটি ইউজ করতে পারেন। সো আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম প্রবলেম হয়ে যায় যে আমাদের ম্যাচ করে না, সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারেন, জাস্ট এখান থেকে ইরেজার যাবেন, ইরেজার থেকে আপনি কী করবেন সাইডগুলো জাস্ট এরকম করে আপনি ড্র করে নেবেন বা রিমুভ করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং করবে। জাস্ট এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচ করছে, জাস্ট এরকম করে ম্যাচিং করে নেবেন। দেন আমরা কী করবো, টিক মারি ক্লিক করে সিম্পলি এখানে অ্যাপ্লাই করে দেব। দেন আমরা কী করবো, আমাদের এখানে রেক্টেঙ্গুলার শেপ এবং এখানে বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে। দেন আমরা কী করবো, এখানে আরেকটি ইফেক্ট আমরা অ্যাড করবো, সেটি হচ্ছে এখান থেকে জাস্ট আমরা কী করবো, আমরা এই অনলাইন টেক্সটটা জাস্ট এখান থেকে অ্যাড করে নেব। সো নেওয়ার পর জাস্ট এটাকে আপনি কী করবেন, আপনি জাস্ট এখানে ফ্রেম অনুযায়ী কিন্তু আমি এগুলো তৈরি করে রাখছি, অবশ্যই ফ্রেম অনুযায়ী কিন্তু আপনারা ইউজ করতে পারেন। জাস্ট এখান থেকে আমি এটাকে এরকম করে নিলাম। দেন নেওয়ার পরে আমরা কী করবো, এটাকে সিম্পলি এইভাবে কিন্তু টিক মারি ক্লিক করে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিব। দেন আমরা এখানে একটা লাইট ইফেক্ট অ্যাড করবো। সো সেটি অ্যাড করার জন্য জাস্ট এখানে অ্যাড ফটোতে যাবো এবং এখান থেকে কী করবো, জাস্ট আমরা এটি অ্যাড করে নেব। সো এই লাইট ইফেক্টে কী করবেন, আপনি ফ্রেম অনুযায়ী জাস্ট এখানে অ্যাডজাস্ট করে নেবেন এবং নেওয়ার পরে আপনি কী করবেন, সিম্পলি এখানে টিক মারি ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। সো এগুলো কিন্তু সবগুলোই এই ফটো অনুযায়ী আমি আগেতে তৈরি করে রাখছি, আপনারা শুধু ফ্রেম অনুযায়ী কিন্তু এগুলো অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। দেন আমরা কী করবো, রেক্টেঙ্গুলার শেপ অ্যাড করবো। সো সেটি অ্যাড করার জন্য আবারও এখানে অ্যাড ফটো থেকে আমি সিম্পলি এই রেক্টেঙ্গুলার শেপটি অ্যাড করে নিতেছি। সো এটিও আমি ফ্রেম অনুযায়ী তৈরি করে রাখছি, জাস্ট এখান থেকে খুব সুন্দরভাবে অ্যাড করে নেবেন। সো নেওয়া হয়ে গেলে এখানে সিম্পলি টিক মারি ক্লিক করবেন। দেন আমাদের ফেসটা কিন্তু স্মুথ করতে হবে, আমাদের তেমনটা স্মুথ দেখা যাচ্ছে না। দেন স্মুথ করার জন্য আপনি কী করবেন, এখান থেকে আপনি ইফেক্টে যাবেন এবং ইফেক্ট থেকে জাস্ট আপনি কী করবেন, এখানে আপনি ব্লারটা সিলেক্ট করবেন, জাস্ট এখান থেকে ব্লারটা আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে ফার্স্ট যে ব্লার ইফেক্টটি জাস্ট এটা নেবেন এবং নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে এই ব্লার অপাসিটিটা আপনি জাস্ট 12% মতো করে নেবেন বা আপনি চাইলে 10%ও নিতে পারেন, জাস্ট আমি এখান থেকে 10% নিলাম। সো নেওয়ার পর এখানে ইরেজারে ক্লিক করবেন এবং ইরেজারে ক্লিক করার পর জাস্ট আপনি ইনভার্টেড করে দিবেন এবং ইনভার্টেড হয়ে গেলে আপনি ফেসের অংশটুকু জুম করে নেবেন এবং এখান থেকে কী করবেন, জাস্ট ম্যানুয়ালি আপনি ড্র করে নেবেন, তাহলে কিন্তু ফেসের অংশটুকু খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে। সো সিম্পলি দেখতেই পাচ্ছেন আমাদের ফেসের অংশটুকু কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্মুথ হয়ে গেছে। দেন আমরা কী করবো, সিম্পলি এখানে টিক মারি ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দিব।
দেন আমরা কি করব এই মোটামুটি কিন্তু এই ফটোটা আমাদের কাজ শেষ জাস্ট আমরা এই ফটোটিকে সেভ করব এবং অ্যাডোবি লাইটরুমে কালার গ্রেডেশন করব সো এখান থেকে আমরা যাব হচ্ছে ড্রোতে এবং ড্রো থেকে সিম্পলি আমরা যে কাজটি করব তা হচ্ছে থ্রিডটে ক্লিক করব এবং এখান থেকে ইমেজটি সেভ করে নেব সো এখান থেকে আমরা আবারও শেয়ার করতেছি করার পর জাস্ট এটাকে অ্যাডোবি লাইটরুম অ্যাপে আমরা অ্যাড করে নেব সো এখান থেকে আমরা নোটিফিকেশন থেকে অ্যাপটি ওপেন করবো দেন ওপেন হলে জাস্ট সিম্পলি কী করবেন এখানে অল ফটোতে যাবেন এবং অল ফটোস থেকে আপনি রিসেন্ট অপশনে যাবেন এবং এখান থেকে আপনি কিন্তু ফটোটি অ্যাড করে দিতে পারেন সো সিম্পলি আমরা প্রথমে যে কাজটি করবো তা হচ্ছে লাইট অপশনে যাব এবং লাইট অপশনে যাওয়ার পরে জাস্ট এটার যে কন্ট্রাস্টটা একটু আমরা কী করবো জাস্ট এখান থেকে বাড়াই দিব এবং দেওয়ার পরে এখান থেকে হাইলাইটটা বৃদ্ধি করে দেবো দেন এখান থেকে শ্যারোটা জাস্ট শ্যারোটাকে বৃদ্ধি করে দেবো হোয়াইটটাকে একটু হালকা বৃদ্ধি করে দেবো ওখান থেকে ব্ল্যাকটা জাস্ট একটু আমরা মাইনাস করে দেব সো দেওয়া হয়ে গেলে আমরা সিম্পলি এর পরের অপশনে যাব এখানে মিক্সে দেন এখান থেকে আমরা জাস্ট মিক্সে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা কী করব জাস্ট আমরা এখানে কালার কারেকশন করব আর অবশ্যই এটি কিন্তু আপনার নিজের মতো করে নেবেন আপনার ফটো অনুযায়ী কেমন কালার কারেকশন করলে ভালো হবে জাস্ট আপনি করে নিতে পারেন দেন এখান থেকে স্যাচুরেশনটা একটু বৃদ্ধি করে দেব দেন এখান থেকে লুমিনেসটা হালকা এখান থেকে একটু বৃদ্ধি করে দেব দেন আপনি কী করবেন অরেঞ্জ কালার চলে যাবেন এবং এখানে কিন্তু আপনি কালার কারেকশন করতে পারেন আপনার ফেসের অংশটুকু কিন্তু চেঞ্জ হচ্ছে জাস্ট আমরা কী করবো যেরকম আসছে জাস্ট ওই রকম রেখে দেব সো দেন আমরা কী করবো এখান থেকে স্যাচুরেশনটা আপনি বৃদ্ধি করতে পারেন জাস্ট আমি স্যাচুরেশনটা হালকা একটু বৃদ্ধি করে দিতেছি দেন এরপর কী করবেন আপনার ফেসের অংশ যদি আরও ব্রাইট করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ব্রাইট করতে পারেন সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ব্রাইট করা যাবে সো এখান থেকে আপনি হালকা একটু ফেসের অংশটুকু ব্রাইট করে নেবেন জাস্ট এরকম দেন নেওয়া হয়ে গেলে সিম্পলি কী করবেন পরের যে অপশন ইয়েলো কালার জাস্ট এখানে যাবেন এখানে আসলে আমাদের ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ডে নাই যার কারণে আমরা কী করবো সরাসরি এখানে এই ব্লু কালারে চলে যাবো এবং এখান থেকে জাস্ট সিম্পলি কী করবো আমাদের কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আপনি একটুও দিতে পারেন জাস্ট আমি এখান থেকে একটু এদিকে দিয়ে যাবো ম্যাগনেটিক কালার দিকে দেন নেওয়ার পরে এখান থেকে স্যাচুরেশনটা বৃদ্ধি করে দেবো এবং এখান থেকে লুমিনেন্স আসছে জাস্ট এই লুমিনেন্সটা হালকা বৃদ্ধি করে দেবো দেন এরপরে ম্যাগনেটিক কালার যাবো এবং এখান থেকে হিউটাকে আমরা জাস্ট একটু বাড়াই দিব দেন এখান থেকে স্যাচুরেশনটা একটু বৃদ্ধি করে দেবো দেন এখান থেকে আমরা একটু লুমিনেন্সটা মাইনাস করে দেবো বা এখান থেকে আপনি কিন্তু বৃদ্ধিও করে দিতে পারেন জাস্ট আমি মাইনাস করে দিলাম সো দেওয়া হয়ে গেলে আমরা কী করবো মোটামুটি যে পরের যে অপশন জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করে আমরা পরের অপশনে চলে যাব এবং এখান থেকে সিম্পলি কী করবো জাস্ট আমরা টেক্সচারটা বৃদ্ধি করে দেবো এবং থেকে ক্লিয়ারিটি বৃদ্ধি করে দেবো এখান থেকে ভিগনেটটা হালকা একটু মাইনাস করে দিতে পারি অথবা আপনি না চাইলেও নাও দিতে পারেন সো এখান থেকে আমি দিলাম না জাস্ট এরপরে কী করবেন পরের অপশনে যাবেন এবং এখানে যাওয়ার পরে আপনি শার্পেনিংটা জাস্ট বৃদ্ধি করে দেবেন এবং এখান থেকে রেডিয়াস এবং ডিটেলস সব বৃদ্ধি করে দেবেন এবং এখান থেকে ফেসটাকে যদি আরও স্মুথ করতে চান এর থেকে তাহলে কিন্তু অবশ্যই আপনি নয়েজ রিডাকশনটা একটু বৃদ্ধি করে দিতে পারেন তাহলে কিন্তু ফেসের অংশটুকু আরও স্মুথ হয়ে যাবে দেন আমরা সিম্পলি কী করবো জাস্ট এখান থেকে আমরা নিচের দিকে যাবো এবং এখান থেকে কালার নয়েজ রিডাকশন এর একটি বৃদ্ধি করে দেবো দেন দেওয়া হয়ে গেলে কিন্তু সিম্পলি আমাদের এখানকার কাজ শেষ দেন আমরা কী করবো এখানে আমরা সরাসরি প্রোফাইল অপশনে চলে যাব দেন প্রোফাইল অপশন যাওয়ার পরে আপনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবেন জাস্ট আপনি সিম্পলি যে কাজটি করবেন তা হচ্ছে নিচের দিকে স্ক্রোল করে আসার পরে জাস্ট এখান থেকে আপনি ইফেক্টগুলো দেখবেন যে কোন ইফেক্ট দিলে আপনার এখানে ভালো দেখায় জাস্ট আপনি কিন্তু সেই ইফেক্টটি অ্যাড করে নিতে পারেন সো এখান থেকে আমি একটি ইফেক্ট অ্যাড করে নিতেছি সো এখান থেকে আমি 10 নম্বর ইফেক্টটি নিব এবং নেওয়ার পরে জাস্ট আপনি নিচে অপাসিটি দেখতে পারবেন জাস্ট এখান থেকে কী করবেন আপনি একটু অপাসিটিটা একটু কম বেশি করে নেবেন সো আমাদের জাস্ট এরকম ছিল সো এখান থেকে এরকম একটু করে নিতেছি সো নেওয়া হয়ে গেলে কিন্তু সিম্পলি আমরা এখানে টিক মারি ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দেব দেন আমরা যদি এখানে ট্যাপ করি তাহলে বুঝতে পারবো আমাদের ডিফারেন্সটা আমাদের পিকচারে জাস্ট এরকম ছিল এবং দেখেন আমাদের কত সুন্দর দেখা যাচ্ছে দেন আপনি যদি এই ফটোটি এখানে সেভ করতে চান তাহলে সিম্পলি আপনি কিন্তু সেভ করতে পারেন সো সেভ করার জন্য আপনি এখানে থ্রিডটে যাবেন এবং থ্রিডট থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন এবং এখানে দেখতে পারবেন সেভ টু ডিভাইস জাস্ট এখানে ক্লিক করে কিন্তু সেভ করতে পারেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের এই ফটো এডিটিং টিউটোরিয়ালটি আশা করি আপনাদের এই ফটো এডিটিং টিউটোরিয়ালটি ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন এবং যে ফ্রেন্ডগুলো আপনাদের ফটো এডিটিং করতে পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ